অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ রঙ্গিলা কিতাব মুক্তি পেতে যাচ্ছে 8ই নভেম্বর। 14ই অক্টোবর বিকেলে হইচইয়ের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করার মধ্য দিয়ে জানানো হয় সিরিজটির মুক্তির তারিখ। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরিমণি ও মোস্তাফিজুন নূর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। রঙ্গিলা কিতাবের অফিসিয়াল পোস্টারটি ভালোবাসার রহস্য ও উত্তেজনায় ভরপুর। এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরিমণি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। পরি বলেন, প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সবসময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। অভিনেতা মোস্তাফিজুন নূর ইমরান বলেন, রঙ্গিলা কিতাবের জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। পাশাপাশি পরিচালক অনম বিশ্বাস বলেন, মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙ্গিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি। অপেক্ষা আর মাত্র কিছুদিনের। অসাধারণ এক প্রেমের কিস্তা নিয়ে রঙ্গিলা কিতাব 8ই নভেম্বর আসছে হইচইতে।